Last five match, I don't know. I just saw him for the first time this time. I don't know what their problem is. He's been scoring run domestically. সৌম্য সরকার একসময় বলাই যেত জাতীয় দলে তাকে বারবার দরকার, কিন্তু সেই সুদিন অতীত হয়েছে বহু আগে। ভক্ত সমর্থকরা তাই এখন আর সৌম্য প্রীতি দেখান না, কিন্তু সৌম্যর মাধুর্য ভুলেননি চন্ডিকা হাথুরুসিংহে। তাই বাংলাদেশের দায়িত্বে ফিরেই দলে ফিরিয়েছেন সৌম্যকে, দিয়েছেন ফিফথ বোলারের মর্যাদা। সাকিব আল হাসানের ভূমিকা সৌম্যই যেন দলের হাতিয়ার, কিন্তু কি ব্যাটিং কি বোলিং, সৌম্য হতাশ করছেন সব বিভাগেই। এবার বিডি ক্রিক টাইমের সামনে সৌম্যকে নিয়ে আলাপকালে একটু যেন থতমতই খেলেন টাইগার কোচ। দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে গণমাধ্যমকে কি কি বললেন হাথুরুসিংহে। I don't know what their problem is. He's been scoring run domestically. সৌম্যর গত 5 ম্যাচের পারফরম্যান্স নিয়ে বলতে পারছি না। এবার এসে ওকে এই কয়দিনই যা দেখলাম। সৌম্যর সমস্যা কি জানি না, সে ঘরোয়া ক্রিকেটে রান করছে। আমাদের এমন কাউকে দরকার যে ব্যাটিং বোলিং দুইটাই করতে পারে, কারণ সাকিব এখানে নেই। 15-17 বছর ধরে সাকিবে বাংলাদেশ দল অভ্যস্ত হয়ে পড়েছে, তাকে ছাড়া কম্বিনেশন সাজাতে অনেক কষ্ট হয় একাদশের জন্য। তাই সৌম্য আমাদের অলরাউন্ডারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাকিব যা করে সম্মততা করতে পারবে না, তবে আমরা আশা করি সে ব্যাটিং বোলিং এ অবদান রাখবে। আমরা তাকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাই যে দুই বিভাগে অবদান রাখতে পারে। শেষ ম্যাচটাতেও খেলানোর কথা ভেবেছি। আপনারা জানেন এখানে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়, এখন পর্যন্ত একটা ম্যাচও জিতিনি আর দ্রুত উইকেট হারিয়ে ফেলি। এ কারণে ব্যাটার বেশি রাখতে চেয়েছি, তবে আমরা একজন লেগ স্পিনার চাই। সে এমন একজন লেগ স্পিনার যে এখানে জায়গা নিতে পারে। উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। 2017 সালে সর্বশেষ যখন নিউজিল্যান্ডে আসি এখানে কিছু ম্যাচ খেলেছি আমরা। 2015 সালে বিশ্বকাপের ম্যাচও খেলেছি। উইকেটটা ব্যাটিং এর জন্য বেশ ভালো, আউটফিল্ড সুন্দর, অনেক দ্রুত গতির। আজ ঝকঝকে রোদ, আশা করছি কালও এরকম আবহাওয়া থাকবে। ক্রিকেটের জন্য এমন আবহাওয়া ভালো। ম্যাচ হারা হতাশাজনক, তবে আবহাওয়া নিয়ে আমাদের তেমন কিছু করার নেই। বৃষ্টির কারণে আমাদের পরিকল্পনা ভেস্তে গেছে, আমরা শুরুটা ভালোই করেছিলাম। অন্য প্রান্ত থেকে আরো ভালো বল করতে পারতাম, সময়টা কাজে লাগাতে পারিনি। নিউজিল্যান্ড আমাদের চাপে রেখেছে, 8 উইকেট হাতে ছিল, 10টা ওভারও বাকি ছিল। পরিকল্পনা কাজে লাগালে আমরা আরো ভালো খেলতে পারতাম। এই কন্ডিশনে ফিল্ড প্লেসিং, লাইন লেন্থ এসব গুরুত্বপূর্ণ। ব্যাটিং এর ক্ষেত্রে একই বার্তা থাকবে, আমাদের কয়েকজনকে ভালো শুরু এনে দিতে হবে, বড় স্কোর করতে হবে। মাঠ কর্মীরা এখনো পানি দিচ্ছে, সিদ্ধান্তের জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা এখনো একাদশ নিয়ে ভাবিনি। ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারছে না, এটা অবশ্যই অনেক দুশ্চিন্তার কারণ।